সকাল সকাল এই বৃষ্টির ছোঁয়া নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। এই যে দাদা বৌদি এখানে বসে রয়েছে, আরো যারা যারা আসছে তারা তারা অলরেডি ট্রেন চেপে পড়েছে, বাস চেপে পড়েছে, তারাও ঢুকছে। তো গাইস চলো, আমাদের গাড়ি চলে ছোটো, তখন যাবো আমরা স্টেশন। আগে আমরা সকাল সকাল এসে পৌঁছেছি দীঘায়, আর এখন আমরা এই যে সব এখন লাগেজ ফাগেজ নেবো, সে দাদা বৌদি চলেছে, সবাই চলেছে, দীঘা হোটেলের সামনে রয়েছে এখন আমরা। তো গাইস চলো লাগেজ ফাগেজ নিয়ে আগে যাওয়া যাক, ঘরে ঢোকা যাক। বাস থেকে জাস্ট নামলাম, এখন সবাই ভিতরে ঢুকি, তারপর কথা বলছি। লাঞ্চে বিরিয়ানি খাবো, সে কারণে আমরা বিরিয়ানি দোকানে যাচ্ছি। গাইস চলো, বিরিয়ানি চলে এসছে, এই যে এখানে খাচ্ছে দাদারা। চলো যাবো যাক, বিরিয়ানিটা খেয়ে নেওয়া যাক। খাওয়া মাত্র সোজা চলে গেলাম আমরা সমুদ্রের পাশে স্নান করতে। স্নান করতে গিয়ে সামনে দেখতে পেলাম স্টার পিস। স্টার পিস আগে ল্যাবে দেখেছিলাম, কখনো নিজের চোখে দেখিনি, সামনে থেকে দেখেও নিলাম অ্যান্ড ফটো তুলে নিলাম। স্নান মান করে চলে এলাম, তোমাদের স্নান করে ফটো দিয়ে দেবো, দেখে নেবে তোমরা। তো ওখানে তো ক্যামেরা নিয়ে যাই, নিজের ক্যামেরা রেখে গেছিলাম স্নান করবো বলে। স্নান করে জাস্ট বাড়ি এলাম, বিরিয়ানি খাওয়ার পর দাঁড়িয়ে স্নান করে চলে গেছিলাম, দিকে স্নান করে জাস্ট বাড়ি এলাম। আজকে ঢেউ তো পুরো পুরীর ঢেউয়ের মতো, কোন গেছিলাম বড় বড় ঢেউ, সেম ঢেউ। আমরা বালাসোর কাছে গেলাম, ওখানেও সেরকম বড় বড় ঢেউ, এখানেও সেম সেম বড় বড় ঢেউ দিঘা। আজকে কত বড় ঢেউ দেখিনি, দুবার এসেছি আগে দেখিনি, আজকে বিশাল বড় বড় ঢেউ। চলো এবার ফ্রেশ হয়ে নেওয়া যাক, তারপর আসছি। সন্ধ্যাবেলা ফাইনালি রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। আর গাইজ এক কথা বারবার করে শুনতে হচ্ছে যে একে এইখানে দেখা গেছে, একে এই বিচে দেখা গেছে। আমি বলেছি দেখা যায়নি বা কেউ আসেনি, মানে আজব দুনিয়া হয়। তো গাইজ চলো এখন আমরা সুন্দর দেখি দাদা করবো, সব কিছু শেয়ার করবো। গাইজ পেয়ারা মাখানো ইচ্ছে হয়েছে, আমাদের পেয়ারা আমি খুব কষ্টে আছি। তাই এখন আমরা ভিডিও করে বলছি, এখন আমরা মাছ ভাজা খেতে যাবো গাইস, ঠিক আছে চলো। মানে মাছ ভাজা খেলাম এখন, বাট দেখাতে ভুলে গেছি, একদমই খেয়াল ছিল না। তো এই যে বৌদি, আমি বৌদি দাদাকে খুঁজছে, দাদা কোথায় খুঁজে পাচ্ছে না, দাদা কোথায় হারিয়ে গেছে। চলো এখন দাদাকে খুঁজে রাখ, দাদাকে খুঁজে পাচ্ছে, দাদা হারিয়ে গেছে। চলো দাদাকে খুঁজে রাখ, তারপরে খুঁজে পেলাম মিজানদা, খুঁজে খুঁজে চলে গেছে, দাদাকে খুঁজে পাচ্ছিলাম, তারপর সামনে দাদাকে পেয়ে গেছিলাম। তারপর ডিরেক্ট আমরা হোটেলে যাই, আমরা কাজ কমপ্লিট করে ডাইরেক্ট চলে আসি বাড়ি। অ্যান্ড আজকে মানে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর বেলাশোর ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটা। আর তোমাদেরকে একটা কথা বারবার করে বলছি, আগেও অনেকবার বলেছি, আবারও নতুন করে বলছি যে এই কথাটাই, যাদের আমাদের ভিডিও ভালো লাগবে না দেখতে তারা প্লিজ দেখো না। যারা আমাদের শত্রু, যারা আমাদের পছন্দ করো না, যারা আমাদের খারাপ চাও, যারা আমাদের নেগেটিভ জিনিসগুলো বেশি বেশি করে নোংরা কথাগুলো বলতে ভালোবাসো, প্রীতমকে, প্রীতমের বাড়ির লোককে অ্যান্ড সবাইকে, যারা আমাদেরকে সহ্য করতে পারো না, দু চোখে দেখতে পারো না, যাদের আমাদের দেখলে রাতবেলা ঘুম সহ্য হয় না, রাতবেলা ঘুম হয় না, তাদেরকে বলছি পালের দুধের চানাচুর খেয়ে যাওয়া বাড়িতে এসে, তাও ভালো, নিন্দা করো না। আজকে নারেক কিছু করে দেখো না, এই ভালো না, এই খারাপ, ও ভালো না খারাপ, বিশেষ করে তোমাদের কমেন্টগুলো আমি দেখি না, আমার ভালো লাগে না দেখতে তোমাদের কমেন্টগুলো, মানে দু টাকা দিয়ে বুঝি না সব কমেন্ট। তোমাদের কমেন্টগুলো আসবে ডিলিট করে দেবো বা রাখবো না, কি দরকার ভালো তো করার খাটনি কষ্ট করে কমেন্ট করবে, দেখো দেখো না। একটা তো যারা ভালো লাগছে তারা দেখো না, আর যারা ভালোবাসে তারা এমনি আমাদের ভিডিও দেখবে, তারা এমনি ব্লগ দেখবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তাকে বলতে হবে না আমাদের। যারা দেখবে না তারা নোংরা কমেন্ট করার জন্য বুঝতে হবে তোমরা তো ভদ্র, তোমরা তো খারাপ নাও, তোমরা তো বাজে লোক নাও, তোমরা খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। যাদের আমাদেরকে ভালো লাগে না তারা দেখো না, কারণ তোমাদেরকে আমরা কোনো খারাপ কথা বলতে চাই না, বা তোমাদের ভিডিও করে বা তোমাদের বাড়ির পাশে গিয়ে বা তোমাদের সামনাসামনি গিয়ে গালমন্দ বা খারাপ বিহেভিয়ার কোনোটাই করি না, নিজের ব্লগ বানিয়ে নিজের ব্লগে শেয়ার করি। যদি না ভালো লাগে প্লিজ ভাই বোন দাদা দিদি কাকু কাকিমা দেখো না, যারা ভালোবাসো তারা পাশে থেকেও দেখো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ওয়াচ করার জন্য, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে কমেন্ট করতে ভুলো না। ভালো নেগেটিভ যারা কমেন্ট করো তারা বলবো দেখো না, যদি না ভিডিও ভালো লাগে দেখো না, বাদ তাও অন্যের ব্যাপারে মানে খারাপ মন্দ করা বাদ দাও। টাটা বাই বাই, লাভ ইউ।